পুলিশ বোম মারছে, তারা করছে, লোকজন ছুটছে। আমরা বিশ্বের ধর্মগুরু মানুষ, আমরা রাজনীতি করি না। এবারে আমরা করলাম কি বুঝলেন, ওখানে যাবেন, আমি সামনে যা হাজির হয়ে গেলাম, যে বললাম প্রসারী বলে আপনারা এরম করছেন কেন, আপনারা চলে যান না, আপনাদের অবৈধ পঞ্চায়েত গঠন হয়ে গেছে, চলে যান না, কি বলেন, আর তো দরকার নেই, আপনার বারে বারে থেকে অশান্তি লাগাচ্ছেন কেন, এই জায়গাটা এসে খালি অশান্তি লাগাচ্ছেন, দরবারে এসে হ্যাঁ অশান্তি লাগাচ্ছেন কেন, বোমবাজি করছেন কেন, কেন ইট পেটকেল মারছেন আপনারা, এই বলে কে আমাদের এইসব যারা ছিল সব তীর্থযাত্রী তারাকে সব সরিয়ে দিয়ে ওদেরকে সরিয়ে দিলাম, যান বাবা চলে যান, আপনারা চলে যান, শান্তি ফিরে আসবে, আপনারা চলে গেলেই শান্তি ফিরে আসবে, আপনার থেকে অশান্তিটা কিন্তু লাগাচ্ছেন, এটা বাংলার সমস্ত মানুষ কিন্তু দেখতে পাচ্ছে মিডিয়া দেখতে। তারপর এই সর্বপ্রথম ফুরফুরা শরীফে কাল আপনাদের পরিবারে অ্যাটাক হয়েছে, এমনকি যেটা দেখা গেছে যে পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা থেকে আপনাদের বাড়িতে ভাঙচুর স্বাধীনতার পর কোনোদিন দেখতে হয়নি, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে, এর আগে বহু সরকার চালিয়ে গেছে ভারতবর্ষ, কংগ্রেস সরকার, বামফ্রন্ট সরকার, এর আগে বিজেপি সরকার চালিয়ে গেছে, আবার তারপরে বিজেপি সরকার আবার পুনরায় এসেছে, এই তৃণমূল সরকার আসার পর থেকে যে জিনিসটা বিভিন্ন এলাকায় ঘটে চলছে সেটা বাংলার মানুষ সকলে বুঝতে পারছে, জানতে পারছেন, কি বুঝলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি হচ্ছেন আরএসএসের মা দেবী দুর্গা, একথা আমরা বলে থাকি, কথা বুঝলেন না, এবারে আরএসএসের ব্যাপারটা কী আছে না আছে এবার মানুষ বুঝতে পারছেন, এবারে উনি কী করতে চাইছে। তারপরে কথা হচ্ছে কালকে পঞ্চায়েত গঠন করা হলো, ওনারা পঞ্চায়েত গঠন করবে তাতে আমাদের কী আছে, আমাদের কী বয়ে গেছে, আমাদের তো কিছু দেখার দরকার নেই, দেশে একটা পঞ্চায়েত হবে, হ্যাঁ যারা ক্ষমতা এসবে তারা চালাবে, দেশের মানুষের উপকৃত হবে, দেশের মানুষ কাজ পাবে, কি বুঝলেন, এটা করবেন ওরা। কালকে ওনারা পঞ্চায়েত গঠনের নামে যে প্রশাসন বিভাগটা এসে যে সন্ত্রাসী কাজটা চালিয়েছে বাংলার কোটি কোটি মানুষ আজ দেখতে পাচ্ছে, পঞ্চায়েত কোথা, অবৈধ পঞ্চায়েত এটা হচ্ছে, কোথা পঞ্চায়েত, আর প্রশাসন বিভাগটা পুলিশ আজকে তারা কোন জায়গায়, এক পঞ্চায়েত কি আপনাদের বাড়ির কোনো ছেলে বা আপনাদের বাড়ির পরিবারের কেউ কি পঞ্চায়েত সদস্য না দাঁড়িয়েছে? আমাদের পঞ্চায়েতে কেউ দাঁড়ায়, আমাদের বাড়ির সদস্য ছেলে পুলে কেউ দাঁড়াই না। তাহলে ঘটনার সময় কি আপনাদের বাড়ির ছেলেরা কেউ ওখানে গেছিল? না, ওখানে যাবে কেন, আমার তো এইখানেই আছি, আপনি দেখলেন তো আমি তো এই আমার দরবারে বসে আছি, কি বুঝলেন, আর আমার দরবারে দেখিয়ে দিয়ে এলাম আমি ওই গেট, এই যে এইখানে পুলিশ বোম মারছে, তাড়া করছে, লোকজন ছুটছে এসছে, এবং কালকে তিন চার গাড়ি আমার বাড়িতে তীর্থযাত্রীরা এসেছিলো তারাও সব আছে, যেমন বোমবাজি হুড়োহুড়ি হচ্ছে, এরাও ছুটে যাচ্ছে দেখছে আবার চলে আসছে, কালকে নটা থেকে নিয়ে হ্যাঁ সারাদিন খালি এরাই করে যাচ্ছে, তিনটের সময় কিছু কম বেশি আমার বাড়ির সামনে তিনটে বোম মারলে, বলে বোম মারছে, বোমটা কারা মেরেছে, বোমটা মারছে প্রশাসন পুলিশ, কি বুঝলে, জনগণ ছুটছে বোম মারছে, ইট মারছে, কি বুঝলে, কাঁদুনি গ্যাস মেরেছে আমার বাড়িতে, বাড়িতে ছেলে পুলে বাচ্চা কাচ্চা চোখে ফুকে লেগেছে, চারিদিকে সব কঠিন অবস্থা দাঁড়িয়ে গেল, এরাই করে যাচ্ছে আমার বাড়ির সামনে, সব ভাইদের বাড়ি, আমার ইউসুফ ভাইয়ের বাড়ি, ইউনুস ভাইয়ের বাড়ি, ইদ্রিস ভাইয়ের বাড়ি, আমরা হাসান ভাইয়ের বাড়ি, হ্যাঁ আজগার ভাইয়ের বাড়ি, আলিয়াগর ভাইয়ের বাড়ি, কি বুঝলেন, হ্যাঁ আব্বাসের বাড়ি, আমার ভাই সব বাড়ি, এর সামনে দরবার, আচ্ছা বলুন তো এক কিলোমিটার দূরে এখান থেকে পঞ্চায়েত, আপনারা এসে এইখানে দরবারে মারামারি করছেন কেন, বোমবাজি করছেন কেন, আপনার মাথায় ব্যান্ডেজ দেখতে পাচ্ছি, এটা মানে কারা কাদের আঘাতে ব্যান্ডেজ মাথা, এবারে যখন এই চলছে আমি এখানে বসে থাকতে পারি না, আমরা বিশ্বের ধর্মগুরু মানুষ, আমরা রাজনীতি করি না, এবারে আমরা করলাম কি বুঝলেন, ওখানে যাবেন, আমি সামনে যা হাজির হয়ে গেলাম, যে বললাম
প্রশাসক বলে আপনারা এরকম করছেন কেন, আপনারা চলে যান না, আপনাদের অবৈধ পঞ্চায়েত গঠন হয়ে গেছে চলে যান না, কি বলেন? আর তো দরকার নেই, আপনারা বারে বারে থেকে অশান্তি লাগাচ্ছেন কেন? এই জায়গাটা এসে খালি অশান্তি লাগাচ্ছেন, দরবারে এসে হ্যাঁ অশান্তি লাগাচ্ছেন কেন, বোমবাজি করছেন কেন, কেন ইট পেটকেল মারছেন আপনারা? এই বলে কয়ে আমাদের এইসব যারা ছিল সব তীর্থযাত্রী তারাকে সব সরিয়ে দিয়ে ওদেরকে সরিয়ে দিলাম, যান বাবা চলে যান, আপনারা চলে যান শান্তি ফিরে আসবে, আপনারা চলে গেলেই শান্তি ফিরে আসবে, আপনার থেকে অশান্তিটা কিন্তু লাগাচ্ছেন, এটা বাংলার সমস্ত মানুষ কিন্তু দেখতে পাচ্ছে, মিডিয়ায় দেখতে পাচ্ছে আপনাদের ব্যবহার আচার। কয়ে আপনাদের সঙ্গে অসত্য ব্যবহার কেউ করেনি, আমরা আপনারা পুলিশ আপনার সঙ্গে অসত্য ব্যবহার পিসাবরা কেউ করে না, সেখানে আমার ভাই পড়া ছিল আর দশটা হ্যাঁ পিসা পিসার সব সামনে আমার ওখানে ছিল, বুঝলেন না, বলে আপনার একটু সরে পিছিয়ে গেল, কিছুটা পিছিয়ে যেই আমার কিন্তু ইট ছোঁড়াতে শুরু করে দিলে, বুঝলেন, ইটটা কিন্তু প্রশাসনের ওই দিক দিয়ে পশ্চিম সাইড, ওটা এইটা হচ্ছে পূর্ব সাইডে এসে ছেলেরা পশ্চিম সাইড সব পুলিশ জনগণ কেউ নেই, ওখানে একটা ইট উড়ে এসে আমার মাথাটা এইখানে পড়লো, হ্যাঁ যাই হোক আমি তো ছাড়াতে গেলাম, বুঝলেন না, বলছে আপনারা তাদেরকে আঘাত করেছে, আমরা তাদের আঘাত কেন করতে যাবো, পিস সাহেবরা কোনো দিন আঘাত আনে, পিস সাহেবকে আঘাত আনতে যাবে, পিস সাহেব তো বলতে চলে যাও, হ্যাঁ আপনি পিস সাহেবের বাড়ি এলেন কেন, বিয়াদম মার্কা পুলিশ, আপনি বিয়াদম মার্কা পুলিশ আপনি পিস সাহেবের বাড়ি এসে এরকম তারা মাস্তানি শুরু করে দিলেন কেন, গুন্ডাবাজি শুরু করে দিলেন, এটা গুন্ডা হ্যাঁ মাস্তান যা তারা করে, আপনি সেই আচরণটা পুলিশ আপনাদের ভিতর ঢুকলো কী করে, আপনারা জানিস তো দরবারে এলেন কেন, আপনার দেড় এক কিলোমিটার দূরে পঞ্চায়েত সেখানে আপনারা যাবেন সেখানে আটকাবেন সেখানে পঞ্চায়েত চিল্লাচিল্লি বোমবাজি করবেন, আপনার আমার বাড়ি এলেন কেন, আমার বাড়ি দরবারে এলেন কেন, আমার মানে বাড়ির ভিতরে ঢুকলেন কেন? 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা আসার সময় সর্বপ্রথম ফুরফুরাকে শুভেচ্ছা জানিয়েছিল এবং আপনাদের পরিবার থেকে তার পাশে দাঁড়ানো এবং তিনি একাধিকবার এখানে এসেছেন, তাবিজ নিয়ে গেছেন, বিভিন্ন ধর্মীয় কথা বলেছেন, বারবার আসার পরে মুসলিমরা কিন্তু একেবারেই পশ্চিমবঙ্গ তার পক্ষে গেছে, আজকে দিন আপনাদের মার খেতে হবে, কী বলবেন? তখন উনি ওনার নিজের কাজের জন্যে উনি এসেছেন, ভোট নিয়ে নিয়েছেন, সংখ্যালঘু ভোটটা নিয়ে নিয়েছেন, দিয়ে ওনার কাজ মিটে গেছে, কী বুঝলেন, এখন এবারে যে সমস্ত তিনি কথাবার্তা বলেছিলেন সেই কথা তো প্রতিশ্রুতি দিতে পারলেন না, তো মানুষ আর জনগণ থাকছে না, আমাদের ন্যায় কথা বলতে হচ্ছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি, কি মানে সে যে জন্ম সিপিএম হোক কংগ্রেস হোক আরএসপি হোক হ্যাঁ আপনার এই আপনার এই আইএসএফ হোক আইমা হোক কি বুঝলেন বিজেপি হোক তারা অন্যায় কাজ করবে প্রতিশ্রুতি করবে অন্যায় কাজ করবে ন্যায় কাজ করবে তার তার আমরা মানে প্রতিবাদ আমরা করবো না, আমরা প্রতিবাদ করে থাকি, আমরা ধর্মগুরু মানুষ ন্যায় কথাটা আমাদের বলতে হবে মানুষকে পৌঁছাতে হবে, তো যে এটা অন্যায় কাজ যার কারণে মানুষ শুনছে সংখ্যালঘু মানুষ করে চলে গেছে আর নেই এখন মেরে পিঠে কায়দা করে কি বুঝলেন হ্যাঁ ভোটটা যাতে সংখ্যালঘু মানুষ মুখ করে খুলতে পারে আগামীতে লোকসভা ভোটে ভোটটা কায়দা করতে হবে সেই কারণে উনি করতে পারেন, এটা করতে পারেন, এটা তো আমাদের কিছু বলার